বাংলাদেশের বেগুনে ক্যান্সার উপাদান পাওয়া গেছে এরকম একটা গবেষণা পাবলিশড হয়েছে। সেই গবেষণা দলের প্রধানকে একটা টিভিতে ডাকা হয়েছিল কিছুদিন আগে। তাকে একের পর এক অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল। প্রফেসর সাহেব আসলে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই ভালো মতো পাননি, যার ফলে হচ্ছে আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে, আমাদের মনে এখনো অনেক প্রশ্ন। বেগুনে ক্যান্সারের কোষ পাওয়া যাচ্ছে, ডক্টর অধ্যাপক ডক্টর জাকির হোসেন, শিক্ষাবিদ, কৃষি রসায়ন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমার হাতে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই বেগুন গবেষণার পাবলিশড পেপার। আজকে আমরা সহজ বাংলায় জানবো আসলে কি ঘটেছিল। সব ধরনের বেগুনে পাওয়া গেছে, বাংলাদেশের কোন ধরনের বেগুনে পাওয়া গেছে? সব থেকে আলোচিত প্রশ্ন হচ্ছে, আপনি কেন বেগুন নিয়ে গবেষণা করলেন, ঝিঙ্গা নিয়ে কেন করলেন না? এই প্রশ্নের উত্তর ইন্ট্রোডাকশনে কয়েকটা লাইন পড়লে বোঝা যায়। আমার প্রশ্ন জাগলো, আপনারা বেগুন ক্ষেত থেকে বেগুন নিলেন, পাশে ঝিঙ্গা ক্ষেত আছে, ঝিঙ্গা নেন নাই কেন? সবগুলো গবেষণার আসলে ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ থাকে। তো যে সমস্ত সবজিগুলো তাদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে মেটাল জমা করার ক্ষমতা রাখে তারা হচ্ছে আলু, বেগুন, ফুলকপি, ঢ্যাঁড়স ইত্যাদি। এদের মধ্যে বেগুন আবার আমাদের দেশে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়, দুইটা সিজনেই আসলে বেগুনের চাষ করা হয়। তো যার ফলে হচ্ছে বেগুনটা এই গবেষণার জন্য একটা ভালো ক্যান্ডিডেট, খুবই সাধারণ একটি খাবার যেটা প্রতিদিনই বাংলাদেশের মানুষ খায়, সেরকম একটি জিনিস, খুবই চিন্তার বিষয়। তবে এইখানে আমরা এই প্রশ্ন করতে পারি, যেহেতু আলুও তার মধ্যে মেটাল জমা করার ক্ষমতা রাখে এবং আলু প্রচুর পরিমাণে আমাদের দেশে খাওয়া হয়, আমরা আসলে এই প্রশ্ন করতে পারতাম যে স্যার আপনার আলু সম্পর্কে মন্তব্য কি, বা আলু সম্পর্কে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা। তো আমরা প্রথমে দেখে নেই এই গবেষণায় তারা কি কি প্রশ্নের উত্তর খুঁজেছেন। আমরা যেটা করেছি, আমরা কিছু টক্সিক এলিমেন্ট এই ওই ওই বেগুনে কতটা আছে সেইটা মেজারমেন্ট করেছি। প্রথমত হচ্ছে বেগুন যে জমিতে চাষ করা হয় সেই জমির মাটিতে ক্যান্সার তৈরির উপাদান বা হেভি মেটালের পরিমাণ কতখানি। দ্বিতীয়ত বেগুনের যে অংশ খাওয়া হয় সেইখানে হেভি মেটালের পরিমাণ কতখানি। তারপরে তারা দেখেছেন এই বেগুন খাওয়ার ফলে মানুষের শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকি কতখানি, এটা তারা কমপ্লিট করেছেন। তারপরে ফাইনালি তারা যেটা করেছেন, তারা বোঝার চেষ্টা করেছেন বেগুনের মধ্যে হেভি মেটালটা কি মাটি থেকে এসেছে কিনা বা জমি থেকে এসেছে কিনা। তো এই গবেষণা তারা কিভাবে করলেন, তারা জামালপুর জেলার দুইটা উপজেলা সিলেক্ট করলেন, একটা হচ্ছে ইসলামপুর আর একটা হচ্ছে মেলান্দাহা। তো ইসলামপুরের 11টি স্পট সিলেক্ট করলেন, মেলান্দাহার 9টি স্পট সিলেক্ট করলেন। এই জায়গাগুলি থেকে তারা হচ্ছে বেগুন এবং বেগুন যেই জমিতে চাষ করা হয়েছিল সেখানকার মাটি সংগ্রহ করলেন। সংগ্রহ করে তারা এই কাজটা করেন হচ্ছে ডিসেম্বর 2020 সালের ডিসেম্বর মাসে। এরপরে তারা এই স্যাম্পল গুলিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন এবং সেখানে আনার পরে তারা বিভিন্ন আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী স্যাম্পল গুলিকে প্রসেস করেন এবং বিভিন্ন অ্যানালাইসিস করেন। এবার আসেন ফলাফল কি। আমরা আমরা ক্যান্সার এর জীবাণু শনাক্ত করেছি বা ক্যান্সার হয়েছে এই ধরনের কোনো তথ্য প্রমাণাদি কিন্তু আমরা উপস্থাপন করিনি বা আমরা পাইনি। তারা বেগুনের জমি থেকে যে মাটি সংগ্রহ করেছিলেন সেখানে কিছু হেভি মেটালের অতিরিক্ত উপস্থিতি পাওয়া যায়। এখন কথা হচ্ছে এই বেগুনের জমিতে অতিরিক্ত হেভি মেটাল কোথা থেকে আসলো। এই ব্যাপারে তাদের মন্তব্য হচ্ছে সম্ভবত সেচের যে পানি সেই সেচের পানি থেকে আসতে পারে, অথবা ইনঅর্গানিক যে সমস্ত ফার্টিলাইজার বা সার ব্যবহার করা হয় সেখান থেকে আসতে পারে, অথবা যে সমস্ত কীটনাশক ব্যবহার করা হয় সেখান থেকে আসতে পারে। এখন আসেন এই বেগুন খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কতখানি। এর মধ্যে নিকেল এবং লেডের যে পরিমাণ পাওয়া গেল সেটা থেকে আইএলসিআর ভ্যালু ক্যালকুলেট করা হলো এবং সেটাকে ইউএসইপি এর দেয়া থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করা হলো, যেটা দেখা গেল যতখানি আমাদের এই বেগুনের মধ্যে নিকেল এবং লেড থাকার কথা ইউএসইপি এর থ্রেশহোল্ড অনুযায়ী তার থেকে কয়েকশো গুণ বেশি। থ্রেশহোল্ড মানে হচ্ছে যে আপনি যদি এই লেভেল ক্রস করেন তাহলে আপনি ক্যান্সারের ঝুঁকিতে পড়বেন। সেই যে লেভেল তার থেকে কয়েকশো গুণ লেভেল বেশি হচ্ছে লেড এবং নিকেল এই বেগুনের মধ্যে। তার মানে হচ্ছে এই আইএলসিআর ভ্যালু বলছে এই বেগুন যদি খাওয়া হয় তাহলে ক্যান্সার হওয়ার ঝুঁকি আসলেই অনেক বেশি। তো লেড এবং নিকেলের কথা বললাম, এছাড়া আর একটা হেভি মেটাল, তার নাম হচ্ছে ক্যাডমিয়াম, সেটা হচ্ছে 40% স্যাম্পলের মধ্যে ইউএসইপি এর দেয়া থ্রেশহোল্ড থেকে কয়েকশো গুণ বেশি পাওয়া গেছে। তো সর্বশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তারা পরীক্ষা করেছেন সেটা হচ্ছে বেগুনের মধ্যে এই হেভি মেটাল আসলে আসলো কোথা থেকে, তার একটা সোর্স কি মাটি হতে পারে কিনা। এই জন্য আমি প্রথমে মেনশন করেছিলাম তারা যখন স্যাম্পল কালেক্ট করেছেন যেখান থেকে বেগুন কালেক্ট করেছেন ঠিক একই জায়গা থেকে আবার মাটিও নিয়েছেন দেখার জন্য যে মাটি থেকে কি আসছে কিনা। তো পরবর্তীতে তারা পিসিএ প্লট করেন, পিসিএ প্লট করে এই অ্যাসোসিয়েশন দেখেন, তারা দেখেন খুব শক্ত একটা সম্পর্ক আছে, যেখানে মাটিতে মেটালের পরিমাণ বেশি সেখানে বেগুনও বেশি, ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম। তো তারা এটাও এটাও কনক্লুড করেছেন যে অবশ্যই মাটি অনেক বড় একটা সোর্স বেগুনে হেভি মেটাল আসার। তো এখান থেকে আসলে অনেক কিছুই আমরা বুঝতে পারলাম, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা গবেষণা
এবং আমাদের আসলেই অনেক কিছু জানার ছিল, সেটা হচ্ছে আমরা আমাদের মাটি কি আসলে ভালো কিনা, আমরা শুধুমাত্র বেগুনের দোষ দিলে, মানে ধরেন আপনি এখন বেগুন খাওয়া বন্ধ করে দিলেন, কিন্তু আপনার মাটিতে যদি হেভি মেটাল থেকে থাকে বা বেগুনের যদি মাটি থেকে এসে থাকে, তাহলে আপনার মাটিতে তো আরো অন্যান্য সবজি হচ্ছে, অন্যান্য ফসলাদি হচ্ছে, তো তারা কি সেফ? তারা যতদিন পর্যন্ত গবেষণা না হচ্ছে ততদিন পর্যন্ত হয়তো আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, কিন্তু গবেষণা হলে তো সেগুলোতেও মোটামুটি বোঝাই যায় যে সেগুলোতেও হয়তো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং ছিল যে আমরা বুঝতে পারলাম আমাদের মাটিকে পরিষ্কার করতে হবে বা আমাদের মাটিকে যে কোনো ভাবে সেভ করতে হবে। এবং এখানে তারা যেটা মেনশন করেছেন বারবার, সেটা হচ্ছে আমরা যে আমাদের পানিতে যেন হেভি মেটাল চলে না আসে, যে পানি হচ্ছে পরবর্তীতে আমাদের ফসলের ক্ষেতে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে সার ব্যবহার করি, ইনঅর্গানিক যে সমস্ত সার আমরা ব্যবহার করি, সেগুলোতে আসলে হেভি মেটাল কতখানি আছে এবং সেটা কি আমাদের রেঞ্জের মধ্যে আছে কিনা, সেটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে এটাকে থামাইতে হবে যদি বেশি থাকে। তারপরেটা হচ্ছে আমরা যে সার ছাড়া আরেকটা কি ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, কীটনাশকের মধ্যে কি অনেক বেশি পরিমাণে কিনা সেখান থেকেও আসতে পারে। তো আমাদেরকে আসলে ওই জায়গাগুলিতে সমাধান করতে হবে, হেভি মেটাল যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে, বেগুন খাওয়া বন্ধ করা বা বেগুনের যে প্রোডাকশন বেচা কিনা এগুলো বন্ধ করা আসলে কোনো সমাধান না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।